বাপু রে বাপু, খুকির অবহেলিত মাইয়া তানহার জন্মদিন। তো জন্মদিনে হাবাইতে বদর কাণ্ড কীর্তি দেই। বাপু রে বাপু, হে জীবনে কাই নাই কেক, মাছ মাছ তাজা ইলিশ মাছ। এদিকে দর্শক সাবি না, এত মানে রমরমা একটা বাইদানি ফাটি সাজাইলো, এই ফাটিতে সাবিনার উপস্থিতি নাই কেন? ময়ম 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 বাবা এত দূরে সরিয়ে আছে কেন? সব কিছু ফাটি জন্মদিন থেকে কি জন্ম, হ্যাঁ জন্মদিন জন্মদিন থেকে কিল্লেই দূরে সরে রয়েছে কণ্ঠদর্শক। তো আজ্যে কথা কইম বদার এ সমস্ত কর্মকীর্তিলে, যে সমস্ত কর্মকীর্তি বদা কাইল্লা তানহার জন্মদিনে করছিল, সেটা লই কথা কইম। ওরে বাপু রে বাপু, ভাইয়া ফুরানারা ভালো আছেন নি? আমি তো আসি বেশ বালা, টুকুর করে এনারা বেগুন বালা থাকলে লাইক দিয়েন, নতুনরা সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাকে মূল্যবান মতামত কমেন্ট সেকশানে টুকুর করে কিন্তু লেদি যেন। আমি বেগুন কমেন্ট কিন্তু অগ্য অগ্য করি, কিন্তু হড়ি হড়ি অ্যাপ্রুভ করি। তো দর্শক আনারা টুকুর টুকুর করি আর আর ফিসে ফিসে টিং টিং করে নাচতে নাচতে বেগুন চলিয়ে আইয়েন। আমি আগে আগাইতে আছি টিং টিং করে। দর্শক হইলা দি বদার লি একটা কথা কই, বদা বাড়িতে পাপ না যাইতে বদা হারে না, আর এক সপ্তাহের ভিতরে দুইবার বদা তিনবার বদা চলে যাইতে পারে পদ্মাসরে। এ বদা বাড়িতে মার কাছে গেলে দর্শক দেয়া যায়, যেদিন যায় সেদিন রাইতে একখান কোনো রকম কাটবো, পরের দিন আবার মা 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 আম্মু আম্মু গোল গোল রুটি বানায়, আম্মু চা বানাইছে দেখেন দেখেন, তারপর কইব তাবিয়াকে রেখে এসছি, তাবিয়াকে রেখে এসছি, আমি কলজে ফাটে যেতে হচ্ছে তাবিয়ার জন্য, আমার এক কুড়ি চলে যেতে হইব, এক কুড়ি চলে যেতে হইব। আর তিসে ঢাকায় বই আনতে আজকে আমি চিঙ্কেল মাটার হয়েছি, চিঙ্কেল মাটার এটা কই একটা টাইটেল থাম্বনেল লিখবো। তো বদা হিয়ন্তে ডরে মার কাছে, তাই আবার রাইতে কেন তাই টিং টিং করে নাচতে নাচতে চলি আইয়ে বহে। এই বদা মানুষের জ্ঞানী কথা শুনায় বই বই জ্ঞানী কথা, বড় সম্বন্ধীর সবার পক্ষে বড় সম্বন্ধীকে আজকে রোস্টিং করলাম, কিছু জ্ঞানী কথা বললাম, আপনি এটা করবেন না, আপনি সেটা করছেন, আপনি দায়িত্ব নেন। ওরে বাপু রে বাপু, বড় সম্বন্ধীরে ঘরের মধ্যে বই ঠান্ডা মাথায় বুঝাই কোয়া যায় না, বড় সম্বন্ধীকে ওরে বেশি বেশি খাই খাই আজকে দোতলা। দর্শক বদা কতটা হাবাইত্যান নি লজ্জ, দর্শক বদার আজকের যে অবস্থান আর উপরে যে দোতলা করতে আছে মাক্ষির যে অবস্থান, দর্শক পুরা এই যে শ্বশুর বাড়ির এই যে নিরীহ মানুষগুলো, এদিনের হড়া নাই লেয়া নাই পদ্মাসরের গরিব দুঃখী মানুষ আসলে টেয়ে হয়েছে কোনো দিন চোখে দেয় না। তিশা তিশার এই গরিব, এই গরিব দুঃখী অশিক্ষিত যেগুলো মানুষ আছে এডিরে ফ্যামিলিটারে ইজ্জত তুলা তুলা করি ইউটিউবের মধ্যে বেশি আজকের অবস্থান বদার বাড়ির দোতলা। দর্শক তো বদা ওর বাড়ির যে কিছু ফাঁক আর না ফাঁক, মানে যেদ্দুর সামর্থ্য আছে এদ্দুরের মধ্যেই, কিন্তু শ্বশুরবাড়িতে যাইলে আট দশটা পরিবারের জামাই যেভাবে আপ্যায় নয়, জামাইকে যেভাবে কিতা কয় সম্মান করা হয়, বদা হে দিক দিনা পাইলে কিন্তু একদিক দিয়ে শ্বশুর বাড়ির ল্যাংটা পরিবারটারে বেশি, কিন্তু বদা অনেক উপর উঠে গেছে, দোতলা কমপ্লিট করে এলাইছে বাড়ির মধ্যে, ল্যাংটা পরিবারটার ইজ্জত বেশি বেশি। দর্শক এই বদা হাবাইতে চলে গেছে বাড়ির মধ্যে, গলার মধ্যে একটা নেকলেস ঝুলাইয়ে, তাইলে কী হইবে এটা, তাহলে লুফের লুফের একটা চেইন পড়ছে আর হাতে একটা ব্যাসলাইট পড়ছে, ব্যাসলাইট ব্যাসলাইট লই মিমবতি আবার টানাটানি শুরু করে দিছে বদার ব্যাসলাইট লই। ওরে বাপু রে বাপু, লুফের একটা, আপনারা ওরেকে বলেন যে স্বর্ণের পরা যায় রে, এই স্বর্ণের পরা যায় না, তো আজকে একটা লুফের চেইন পরছি আমি, দেখেন আমার একটু পড়তে মন চাইছিল একটা লুফের চেইন, গলার মধ্যে হাত দিয়ে আবার এটা বাইর করে দিয়েছে। দর্শক এটা আসলে কী তো কোন তো মফিস বা ক্যাবলা টাইপের মানুষের কর্ম কীর্তি না কোন তো,
বাপুরে এদিকে তিশার এদিকে মনের ভিতরে বাইরে মডে উঠছে। আজকে অনেক দিন পরে ওনার হাজবেন্ডকে উনি একটা অফিসিয়াল শার্ট পরা দেখছে। ওরে বাপুরে, ওরে বাপুরে, বদতিশার স্বামী অফিসিয়াল শার্ট পরে, অফিসিয়াল অফিসে যাও আশা করে উইনতে জানি কেরম লাগে জিনিসটা। তিশার স্বামী যদি অফিসে যায় অফিসিয়াল ড্রেস পরে, তাহলে পদ্মাসরে যায় বাইদেনি বাটির ভিতরে এটি করব কে দর্শক। মা গো মা, মাইয়ে গে নাম কিতে তানা, ইতির জন্মদিনে খুকির অবহেলিত মাইয়া জন্মদিন। ভালো হয়েছে একটু একখানা ভালো লাগছে। মাইয়াটা কিন্তু খুকির কাছে সবচেয়ে অবহেলিত, আয় চিন্তা করতেছে খুকি যে আবার প্রেগনেট হয়েছে। দর্শক প্রেগনেট হয়েছে, এরপরও যদি তানার মতো আরেকটা মাইয়া জন্মায় ইতির, ইতি মনে হয় দোনো মাইয়া দোনোগার মনে ভাত খাওয়াইতে না, যদি আবিতালা 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 করি করে নাচব। বাপুরে বাপু দোয়া করেন কুকির নিয়ে আবার হল হয় যেন মাইয়া না হয়। মাইয়া আর গইলে তানারে কুকি তিন দিনে একবার খাইতে দিত না ভাত। দর্শক একজন একটা কমেন্ট করছে শারমিনের চ্যানেলের মধ্যে, কমেন্ট একটু হরি হুনাই না করে। এখানে একজন টুকুর করে কমেন্ট করছে, কমেন্টটা হলো কুকির মনের অবস্থা ভালো না, বাড়িতে যেই সব এতদিন চলছে তবু মেয়েটার জন্মদিনটা করেছে ভালোই হয়েছে। তিশার গোষ্ঠীর সবার জন্মদিন বছরে দুইবার করে ভিউর লোভে তানার জন্মদিন করতে দেখে ভালোই লাগলো। তবে খুকি তানার সাথে এত বাজে ব্যবহার করার কি দরকার? খুকি আপনার মেয়েটা তিশার গোষ্ঠীর সব বাচ্চাদের চেয়ে ভালো, আপনি আপনার মেয়ের সাথে বাজে ব্যবহার করবেন না প্লিজ। তো দর্শক যে কমেন্ট করছে, হ্যাঁ কিন্তু কমেন্টটা ঠিকই কইছে দর্শক, কারণ এদের পরিবারের ভিতরে বাচ্চাদের নিয়ে আসলে কথা কয়া ঠিক না। তারপরেও আমরা ভিডিওতে যা দেখি এটা তো তুলে ধরতে এব। এদের পরিবারের ভিতরে যেভাবে যে ছোটো ছোটো এগুন দেন না কতগুণ আছে, এই যে আব দিয়া বলেন, তাবিয়া বলেন, তারপরে দি তান বলেন, এগুন এক একজন এসে চুল ফাঁক না এগুনের অবস্থা দেন। তো এই হিসাবে খুকির মাইয়া কিন্তু একটু কিছুটা হইলেও শান্ত স্বভাবের আছে, আর না হইলে মাইয়ারে সারাদিন ধমকায় মনে হয় সব কিছু থেকে বঞ্চিত করে, তো এই জন্য মেয়েটার ইয়েটাই হয়ে গেছে, স্বভাবটাই এরকম হয়ে গেছে দর্শক। তো এ মাইয়াকে জন্মদিন আয় কইতে কইতে ওনার শুদ্ধ মানে কথাটাই আর মুখ দিয়ে আইতেছে না, জন্মদিন করতে করতে। দর্শক বদা বাড়িতে গেছে, সে তো জানেই না খুকির মাইয়াদের জন্মদিন হইব। ওরে বাপুরে বাবা বাপু মৃত্যুকে বদা এটা খিতা কইল কোন তো দর্শক। বদা গেছে কন্টেন্ট বানাইতো, যেহেতু তানার জন্মদিন তো বদা গেছে ইয়ানে কন্টেন্ট বানাইতে এই সুযোগে, কারণ বদা দুই তিন দিন বইরেছে ভিডিও আপলোড করতে পারেন না বদার শোকে মরিজার গে এলে বদা দৌড়াইতে দৌড়াইতে আবার পদ্মাসরে গেছে তানার জন্মদিন উপলক্ষে। দর্শক এই বদা যাওয়ার সময় লোকাল থার্ড ক্লাস মিষ্টিলে হরবাই যেয়ে উপস্থিত হয়েছে, অথচ তানার জন্মদিন জানে ঢাকার থেকে একটা কেক নিতে পারে নাই দর্শক। তারপরে মেয়ের জন্য ভালো দেখে একটা গিফট নিতে পারে নাই কিনি। একটা জিনিস এনারা খেয়াল করছেনি দর্শক, এই বদা এতটা লোভি ভিডিও বানানোর জন্য লজ্জা শরম কোনো কিছু নেই। বেলে আপু এ কথা কিনলেই কইছেন, আমরা যারা জন্মদিন বাচ্চাদের যদি পালন করি যে সব পরিবারে করে, তো স্বভাবতই মা বাবা আর বাচ্চা মাঝখানে থাকি কিন্তু কেকটা কাটে। এই তিশা আর বদা মিলি দুইজনে খুকি বা মিজান এদেরকে দূরে দাঁড়ায় রাখছে, আর বদা তানার পিছনে দাঁড়ায় হাত ধরে কেক কাটছে। কাটে বদার হাতের লগে হাত মিলাইতে কইতেছে খুকিরে যে খুকি ধরো ধরো। কতটা নির্লজ্জ হইলে, কতটা ব্যক্তিত্বহীন হইলে এর উম্মা হঞ্চাশের দদ্দুর্গীয় বয়সের একটা বেড়া এই ধরনের কর্মকৃত্তি করতে পারে দর্শক। কন্ত আমরা কিন্তু বাচ্চাকে বার্থডে হইলে আমরা কিন্তু আগে নিজেরা কীতে করি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সহ আগে একটু ফটো সেশন করি লই, তারপরে কেক কিন্তু হাজব্যান্ড বাচ্চা তারপরে ওয়াইফ সহ একসাথে দৌড়ে কিন্তু কেকটা কাটি প্রত্যেকটা পরিবারে এরকম। কিন্তু বাপ্পির অবস্থা যদি দেখেন মনে হয় কি বাপ্পির একেবারে কলজের টুকরা তানা। জীবনে দেখছেন দর্শক বাপ্পি ভিডিও বানানোর ক্ষেত্রে একটু তানারে কাছে ডাকে মাঝে মধ্যে তাও, কিন্তু অথচ খুকির নিজের সন্তান তো খুকির কাছে অবহেলিত, মানুষ আর কি আদর করব দর্শক। তো এই বদা এমন অবস্থা শুরু করছি জন্মদিন মানে কি দর্শক, বাচ্চারা একটু আনন্দ করার জন্য হয়তো, যদিও আমাদের এগুলো ইসলাম ধর্মের মধ্যে নাই, তারপরও আমরা কিন্তু বড়রা না গেলেও কিন্তু বাচ্চাদেরকে একসাথে দাঁড়া করাই দিয়ে কিছু ছবি টবি তুলি বা বাচ্চাদেরকে দিয়ে কেকটা কাটাই,
বদা এমন অবস্থা শুরু করছে মনে যে হেতেই কাটতে হবে, হেতেই চুরি ধরতে হবে। এদিকে দেন দর্শক, শারমিনের জামাইয়ে অনেক বছর পরে, এই যে এটার নাম কি শাহিন, বিদেশ থেকে আইসে তার ভাতিজির জন্মদিনে একটা কেক আনি দিছে। খুকি কিন্তু এটাও আনতো না, মেয়ের জন্য কিন্তু এটাও খরচ করতো না। আবু তালা রইলে কিন্তু খুকি একটা কেক আনাইতো, খুকি কিন্তু এই কেকও আনতো না দর্শক। তো শাহিনে একটা কেক আনে দিছে, শাহিনও কাছে যাইতে পারে নাই, সাইফা শুটকি শারমিনও কাছে যাইতে পারে নাই। বদার হ্যাক হ্যাঁ নিলে যেই কারো ভিডিওতে বদার যতক্ষণ বদার স্তরে থাকবে, মানে ভিডিওগুলো দেখতে হান দিলে মানুষের মাথা ধরে যাবে, হে 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 এরকমই করতে থাকে। ও মা গো মা এরম মা হা বাইতে বেড়া, আমি জীবনে দেন আর কেক মনে জীবনে চোখে দেয়নি এরম অবস্থায় হে হে। তাও দর্শক পদ্মা স্তরের কেক আনারা কোন তো একটা গ্রাম অঞ্চলের কেক, কিরকমই হইব এই ডালডা এটি কি জানি তেল মেল দিয়ে এটি বানাই নেয় কেক। তো এই কেক নিয়েও বদা কি লাফানি শুরু করছে, পরিবারের একটা মানুষের কাছে বিটতে দেয় নাই, না দিল শাহিন রে না দিল শারমিন রে, না দাঁড়াইতে দিল ভোলারে খুকিরে একসাথে বাচ্চা সব কেকটা কাটতো। কেমনে এরকম ভনসেসের দর ধরি একটা বেড়া আরো দিন করতে তাই দর্শক। আজকে শরীয়তপুরের মাছ কাটা দেখবো, হে আজকে আজেরি মাছ কাটবে, এ মাছ কাটবো, উলে বাবু উলে বাবু গলা সেন জুলাই, বদা আফা বদা আফা গলা সেন জুলাইছে, লুফের লুফের গলা সেন জুলাই, এটা আবার মানুষের বাইর করে দিয়েছে, একটু শখ হয়েছে লুফের সেন পড়তো। পঞ্চাশের দর দুর্গে বুড়িয়ে বদা হোলানে যদি এটি কইতো তাইলে জিনিসটা মানানো যাইত দর্শক। তাজা ইলিশ মাছ, উমা গু তাজা ইলিশ মাছ, মাছ দেয় বলে মেনশন করে দেখেন 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 আবুতলে আবুতলে আবুতলে, মানে একটা ফাগলারে পাইছে পদ্মা স্তরের মধ্যে। তো এই ফাগলা পদারে দেই হোলাইন দশা হাগল দেখলে মানুষ হিসে হিসে দৌড়ে না, দৌড় ডিঙ্গা শাক মেলায় মাটির শাক মেলায় হাগলের হিসে হিসে দৌড়ে, তখন বদারে হোলাইন হাগল মনে করতে আছে, বদার হিসে হিসে বদারে দৌড়াইতে আছে হোলাইন, এরকম শুরু করছে কাটতেছে, দেখেন আবুতলে আবুতলে আমার দৌড়াইতেছে, দেখেন আবুতলা পাগলা আবুতলা পাগলা কি করতেছে। আবুতলার ভিতরে যে জ্ঞান আছে যে দূর ইয়ে আছে এ দূর, এই বদার ভিতরে নেই। একটা ভিডিও কন্টেন্ট বানানোর জন্য একটা মানুষ কিভাবে হে হে নিজের ব্যক্তিত্ব বোধ ফুদা কামে, এই যে দেখেন আমার শ্বশুর বসে রয়েছে, এটা কি দে এটা কি দরে বাবুরে বাবুরে বাবুরে, এর মালামতকে কোনো বেড়া অঞ্চাশ দুর্গে একটা বেড়া করলে এটি কেচ্ছে দেওয়া যায় কোন দর্শক। এবার এদিক দিয়ে আড়ান সাবি না, এই বাইদানি ভাটের ভিতরে অংশগ্রহণ করতেছে নাকি, জন্মদিন জন্মদিনে অংশগ্রহণ কেন সাবিনা করতেছে না, এদিকে সাবিনা সাবিনা ননদ দেবর লই বই ভাই, এই জালমুড়ি মাখাই মাখা খাইতেছে সাবিনা বেলে শরীর ভালানো, সাবিনা সাবিনার ভিডিও ওপেন করলে তো সাবিনা সারাদিন এসে শরীর ভালানো, ঠান্ডা লাগি রয়েছে এই হয়েছে এই হয়েছে, থাইরয়েডের বা থাইরয়েড না বাপ্পি যে একদিনকে কইলো থাইরক্স, তো সাবিনার থাইরক্স বাড়ি গেছে দর্শক। এরম একটা বদ্যানি ভাটের ভিতরে দর্শক হিন্দি হিড়া হিড়া বানাইতেছে, এ যাবাই আদর যাবাই 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 আপ্পে যাবাই জন্য, আহারে তিসার বাপের বাড়ির মানুষরা সাবিনার জামাই রে একটু মূল্যায়ন করে না, আর সাবিনার জামাই ওর বাজিয়াইও কিন্তু আরেফে, ইয়ে সাবিনার জামাই আরেফে কিন্তু ইয়েনাজের ল্যাংটা হয়ে যায় না বদার মতো, খুব কম এত ব্যক্তিত্ব নষ্ট করে না সাবিনা, এদিক থেকে আস্তে করে দূরে সরে গেছে সাবিনা, বুঝতে পারছে তিশা বাপ্পি এদের থেকে যত দূরে থাকা যাবো অত সাবিনার সংসার সুখে সুখে আইব সুখ হইব। এই জন্য আরিফও সাবিনা গতকালকের ভিডিওর মধ্যে কইছে, গতকালকে না গত দুদিন আগের ভিডিওতে কইছে তার বাবার বাড়ির মানুষ আইলে আরিফ গাল ফুলাই থাকে, তো আরিফ সাবিনারে সুশি খাইব আলাদা রাইখে কিন্তু এদের থেকে একটু দূরে রাখতেছে, কিন্তু মাক্ষির পরামর্শে কিন্তু সাবিনা চলব করি মাক্ষি থেকে দূরে সরাই রাখছে, আর সাবিনা বাড়ির যায় না আরিফের পুরান ফ্রেম যদি উতরে আবার পড়ে ডর আছে, কিন্তু ইন্দি মিম্বতে স্বামীহারা ইন্দি ভাগাভাগি যেহেতু সমস্যা আছে কে কোনডার হলে কীতে, আর চিন্তা করেন দর্শক এতটি মানুষ এটি হতে কোনাই গো, বদুয়ারের যে অবস্থা হতে কোনাই থাই কোনাই এটি নি, হোমানে খুবই সকল বানাই রেখেছে কিন্তু রুম টুম তো কিছু দেয় না কোনান দিকে হতে। আর আরেকটা চিন্তা করেন দর্শক, ঘন টাকটিটার ভিতরে যখন লাইন লাগায় তখন কেরমে লাগে, খুকে আগে এলে বদা হিসন দিয়ে একদম আদা মাগে কে ইচ্ছা জানি আল্লাহ জানি, বদা মনে হয় বদনালে লাইন ধরে দাঁড়াইতে আর নাইলে
নাহলে লাইন ধরে দাঁড়ায় ডাক্তার সামনে দাঁড়াইলে হিন্দি যদি ফ্যান ট্যান নষ্ট করিল তো বদার মনে হয় মিমবতির ঘরের হিসেবে বাঁশ মুড়ার মধ্যে হাড়াই দেয় মনে হয় যে এনে বদনা হাত করে চলি যাও, দরকার হইলে কুকি আর মিমবতি মুলি হোসাই দিব বদারে যে বাপ্পি ভাই আর বাপ্পি ভাই। দর্শক তো সাবিনা এসব কিছু থেকে দূরে সরে গেছে সব কিছু থেকে, চিন্তা করেন এরা এত জন্মদিন পালন করতে আছে কিন্তু তিশার ভাইরা কেউ একজন যাই এই ময়ূমরে কিন্তু লই আইতে পারতো, ময়ূমরা আনি কিন্তু জন্মদিনটা পালন করতে পারতো। তো সাবিনা কইলে সাবিনার দাওয়াত দিছে, সাবিনা যায় না, সাবিনার থাইরক্স বাড়ি গেছে। তো দর্শক আসলে ঘটনা কদ্দূর কি তা কন্ত, সাবিনা একবার মানে ট্রমার মধ্যে চলে গেছে, একদিকে তো সাবিনা এদের থেকে একটু দূরে থাকবো কারণ দূরে থাকলে সাবিনার সংসারটা সুন্দরভাবে করতে পারবো বাঁচবো সাবিনার মনের ধারণা এটা। আর সাবিনা পরিবারের এই যে মিম বলেন সাবিনা বলেন তিশা বাপ্পি এদের কারণে কিন্তু এ স্বামী আর